আসসালামু আলাইকুম, হাসান এবির নেটফ্লিক্সে আপনাদেরকে স্বাগতম। পাকাল বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি এগ ফ্রুটের রেসিপি তৈরি করে দেখাবো। খুব সোজা এবং পাকিয়েও খুব সুস্বাস্থ্যবান হয় এই এগ ফ্রুটগুলো খেলে, এবং খুব তাড়াতাড়ি তারা ব্রিডিংয়ে আসে এবং পাখির হেলথও ভালো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিম নিয়েছি আমি, এবং আনার নিয়েছি, আপেল নিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলাকে আমি একটা একটা করে তৈরি নিব, সুন্দর করে ব্লেন্ড করে ইয়া করে নিব, সুর সুর করে নিব, এবং আস্তে আস্তে এগুলা মিশাবো। আর আমি প্রধান আমি ভাত নিয়েছি, যে ভাত এখানে কিছু দিয়েছি, গাজর নিয়েছি, আমরা দেখছি তো ভাতগুলা, গাজরগুলা এবং আনারের বিসিগুলা আমি একসাথে করব, এবং ডিমগুলাকে চড়চড়ি করে দিব। তো আমি কীভাবে দেই সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং পাখি কীভাবে ভালোভাবে যেন ভালোভাবে যে খাই এগুলো আমি আপনাদেরকে দেখাবো। পাখি, আমার পাখিগুলা এগুলো দিলে পাগলের মতো খেয়ে থাকে, মানে অনেকে বলে যে সব ফুট খাই না আমার পাখি। তো আপনারা চেষ্টা করবেন পাখিকে অভ্যাস করানোর জন্য, অভ্যাস করালে অবশ্যই আপনার পাখি খাবে। তো অভ্যাসটা কীভাবে করাবেন, আপনি পাখিকে সিড মিক্স সরিয়ে নেবেন এবং পাখিকে এই সব ফুটগুলো দিবেন, তো আস্তে আস্তে এগুলা পাখি খাবে। আর এখানে আমি কিছু সবজি অ্যাড করব, যে কোনো সবজি অ্যাড করা যায়, যেমন কাঁচামরিচ, ধনে পাতা আর তুলসী পাতা, শীতের মধ্যে তুলসী পাতা দেওয়া উচিত, আমিও দিব। আমি পাখির জন্য তুলসী পাতা রেডি করে রেখেছি, এবং আমি গাছও লাগাইছি আমার বাড়ির পাশে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু তুলসী পাতা আমি তুলব। সবগুলো উপকরণকে আমি এখানে একসাথে মিক্সড করব, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আমি মিক্সড করছি এখানে আপেলগুলো, ইয়া সহকারে আপেলের বিচি যাতে না যায় সেই দিকে খেয়াল রাখবেন, কারণ আপেলের বিচি পাখির জন্য খুবই ক্ষতিকারক। ভালোভাবে চৌচুরি করতে হবে, ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে তারপর আপনারা চৌচুরি করবেন। মোটামুটি আমি সব উপকরণ একসাথে করে ফেলেছি, এখন আমি লিস্ট করব আপনাদের সামনে। এই যে ডিমগুলি সবগুলা, এগুলা শুধু উপরে যে দেখছেন আপনারা, এগুলো হচ্ছে ডিম, এই যে ডিম, যে মুরগির ডিম দিয়েছি আমি, আপনারা চেষ্টা করুন মুরগির ডিম দেওয়ার জন্য, কারণ মুরগির ডিমগুলা পাখি ভালোভাবে খায়, হাঁসের ডিমগুলা পাখি কম খেতে চায়। এই যে এভাবে আপনারা মিক্স করবেন, সবগুলা জিনিস আমি দিয়েছি, এই যে সবগুলো জিনিস দিয়েছি। তো আসুন আমরা দেখি কীভাবে পাখিগুলো খাই। একটা জিনিস না বললেই নয়, এখানে দেখছেন আপনারা কালিজিরা আমি নিয়েছি, আর কালিজিরাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কালিজিরা পাখিকে দিলে পাখির হাড় স্ট্রোক এবং বিভিন্ন ধরনের রোগবালা থেকে পাখি মুক্তি পায়, এই জন্য আমি কালিজিরাটা ইউজ করে থাকি। এই যে আমি পরিবেশন করলাম, এখন আমি সবগুলাকে দিয়ে দিব, আমার পাখিগুলোকে দিয়ে দিব। এই যে আমি এভাবে দিছি, আমি অবশ্য বেশি দেই নাই, কারণ পাখি যদি না খায় তাহলে মানে অবশিষ্ট, হ্যাঁ এই যে দেখুন, পরবর্তীতে এই জিনিসগুলো নষ্ট হবে, এবং দুই ঘন্টার বেশি এগুলো রাখার চেষ্টা করবেন না, বড় জোর তিন ঘন্টা রাখতে পারবেন। এভাবে
আপনারা পরিবেশন করবেন। আমার যেটুকু যেগুলো যে পাখিগুলো আছে সেগুলোর জন্য আমি এগুলো তৈরি করেছি, আপনারা পরিমাণ মতো আপনাদের পাখির জন্য তৈরি করবেন। তাহলে আমরা এখন দেওয়া শুরু করি। সবগুলো পাখি ভালোভাবে খাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ বিঘার আছে, সবগুলো পাখি ভালোভাবে খাচ্ছে। এই যে লাভবার্ড, এই যে খাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে, এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা, যথেষ্ট পরিমাণ ভালোভাবে খাই। আর এখানে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পাখি খাচ্ছে। Tell me that you love me.